এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা ছাত্রছাত্রীরা আমাদের ত্রিপুরা সরকারের যে ডিএলএড কলেজগুলিতে আপনারা ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, আপনারা অনেকেই এই লিস্টটি দেখেছেন। গতকালকে আমাদের এসসিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা অনেকেই লিস্টটি দেখার পর আমাকে মেসেজ করেছেন যে স্যার, এই লিস্টটা কি আমাদের সিলেক্টেড মেরিট লিস্ট? আমরা কি সবাই চান্স পেয়ে গেছি? কারণ এখানে অনেকেরই নাম রয়েছে। তো গতকালকে এসসিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই লিস্টটা দেওয়া হয়েছে। অনেকেই আপনারা ভাবছেন এটাই হচ্ছে আপনাদের মেরিট লিস্ট, আপনারা এখানে যাদের নাম আছে আপনারা ভর্তি হতে পারবেন, কিন্তু এমন একদমই নয়। এই লিস্টটা দেওয়া হয়েছে আপনারা যেটা নিয়ে কনফিউশনে আছেন, এই লিস্টটা হচ্ছে আপনারা যারা যারা কয়েকদিন আগে যারা আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য বিভিন্ন ডিএলএড সেন্টারে আপনারা গিয়েছেন, বা আপনাদের পার্শ্ববর্তী ডিএলএড সেন্টারগুলিতে বা কলেজগুলিতে আপনারা গিয়েছেন। তো যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছেন, এখানে কিন্তু আপনাদের সেই নামের তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রভিশনালি মেরিট লিস্ট। আপনারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছেন আপনাদের সবার নাম রয়েছে, প্রায় 2005 জনের নাম এই মেরিট লিস্টে রয়েছে। কিন্তু এর মানে এটা নয় যে আপনাদের এখানে যাদের নাম রয়েছে আপনারা সিলেক্ট হয়ে গেছেন, এমন একদমই নয়। সিলেকশন লিস্ট এখনও বেরোয়নি, খুব তাড়াতাড়ি সিলেকশন লিস্টটা দেওয়া হবে এসসিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে। এটা কেবলমাত্র সেই লিস্ট যারা আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছেন, আপনাদের এখানে এই লিস্টটা দেওয়া হয়েছে। কিন্তু এর মানে এটা নয় যে আপনারা সিলেক্ট হয়ে গেছেন, এমন একদমই নয়। আর সিলেকশন লিস্ট এখনও বের হয়নি, যারা আপনারা সিট পাবেন, অ্যালটমেন্ট পাবেন, আপনাদের জন্য লিস্ট বের হবে খুব তাড়াতাড়ি। এটা শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছেন বলে আপনাদের প্রভিশনাল একটি লিস্ট বের করেছে, কিন্তু এখনও আপনাদের সিলেকশন মেরিট লিস্ট বেরোয়নি। যখনই বের হবে সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে।